ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম বাংলাদেশে ভোট গ্রহণের একটি নতুন পদ্ধতি। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। আর নতুন বলাই একে নিয়ে রয়েছে দ্বিধাদ্বন্দ্ব, সংশয় ও জিজ্ঞাসা। এসবের সঙ্গে জড়িয়ে আছে না জানার প্রশ্নটিও। অনেকেই জানেন না বিষয়টি আসলে কি, ইলেকট্রনিক ভোটিং মেশিনের সুবিধা কতটুকু। আসুন জেনে নেই ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন কি এবং এটি কিভাবে কাজ করে। ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম হচ্ছে ভোট প্রদানের একটি সহজতর ব্যবস্থা। মেশিনটিতে একটি পূর্ব প্রোগ্রামিং করা মাইক্রোচিপ থাকে যা প্রতিটি ভোটের ফলাফল তাৎক্ষণিকভাবে হিসাব করে প্রদর্শন করে। এতে ব্যালট কাগজে সিল মারার পরিবর্তে ভোটার পছন্দের প্রতীকের পাশে সুইচ টিপে ভোট দিতে পারেন। প্রতিটি বুথে একটি করে ইভিএম এর প্রয়োজন পড়ে। এটি কয়েকটি ইউনিটে ভাগ করা থাকে। ইউনিটগুলো হলো এক ব্যালট ইউনিট, এই ইউনিটটি থাকে বুথের ভেতর। এর মাধ্যমে ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। দুই, কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট থাকে সহকারী প্রিজাইডিং অফিসারের সামনের টেবিলে। তিন, ডিসপ্লে ইউনিট। ইভিএম এর সঙ্গে একটি করে বড় ডিসপ্লে ইউনিট রাখা হয় যা এমন স্থানে রাখা হয় যাতে বুথের ভেতর ভোট সংশ্লিষ্ট সবার দৃষ্টিগোচর হয়। চার, ব্যাটারি ইউনিট। এই মেশিন চালাতে দরকার হয় 12 ভোল্টের একটি ব্যাটারি। ব্যাটারিতে মেশিন সারাদিন চলতে পারে, ফলে বাড়তি কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না। পাঁচ, স্মার্ট কার্ড ও মাস্টার কার্ড। একটি ভোটিং মেশিন পরিচালনা করার জন্য সহকারী প্রিজাইডিং অফিসারকে একটি করে আইডি কার্ড দেওয়া হয়। এ কার্ড ছাড়া কন্ট্রোল ইউনিট পরিচালনা করা সম্ভব হয় না। এই ইউনিটগুলো ভিন্ন ভিন্ন অবস্থানে থাকলেও তারের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে। ইভিএম কিভাবে কাজ করে। একটি নির্বাচন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে থাকে ইভিএম এর কন্ট্রোল ইউনিট। এই ইউনিটের সম্মুখভাগে থাকে ডিজিটাল ডিসপ্লে, বিপরীত দিকে থাকে স্টার্ট সুইচ, ব্যালট সুইচ, মেমোরি রিসেট সুইচ, ফাইনাল রেজাল্ট সুইচ এবং ক্লোজ বাটন সহ আরও কিছু সুইচ। ভোট শুরু করার জন্য স্টার সুইচে চাপতে হয়, তারপর ব্যালট সুইচটি চেপে সহকারী প্রিজাইডিং অফিসার ভোটারকে ভোট দিতে বুথে পাঠান। এই সুইচটি চাপলে বুথের মধ্যে থাকা ইভিএম এর অপর অংশ ব্যালট ইউনিট একটি ভোট দেওয়ার জন্য কার্যকর হয়। ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে আবার অকার্যকর হয়ে যায় ব্যালট ইউনিটটি, যতক্ষণ না আবার কন্ট্রোল ইউনিটের ব্যালট সুইচটি চাপা হচ্ছে। ভোটদান শেষে ভোটার বেরিয়ে গেলে সহকারী প্রিজাইডিং অফিসার আবার ব্যালট সুইচ চেপে ব্যালট ইউনিটটি কার্যকর করেন। এভাবে ভোট গ্রহণ সম্পন্ন হলে ক্লোজ সুইচটি চাপলেই ভোট গ্রহণ কার্যক্রম পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাবে এবং ফাইনাল রেজাল্ট সুইচটি কার্যকর হবে। এটি এক এক করে চেপে চলে ব্যালট ইউনিটে সাজানো ক্রমানুযায়ী একের পর এক প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা বেরিয়ে আসে। ইভিএম এর অপর অংশ ব্যালট ইউনিটে রাখা হয় বুথের ভেতর। ভোটার ঢুকে দেখেন ব্যালট ইউনিটের নিচের দিকে একটি সবুজ বাতি জ্বলছে, অর্থাৎ আপনার ভোট দিন। ব্যালট ইউনিটের অপরপ্রার্থী নাম ও প্রতীক সাজানো থাকে। প্রত্যেক প্রতীকের পাশে একটি করে সুইচ থাকে। ভোটার তার পছন্দের প্রতীকটির পাশে সুইচটি চাপবেন। ভোটটি গৃহীত হলে ভোটার ব্যালট ইউনিটের নিচের দিকে থাকা লাল বাতিটি জ্বলতে দেখবেন, অর্থাৎ ভোটটি গৃহীত হয়েছে। নতুন ভোটটি গৃহীত হলে সহকারী প্রিজাইডিং অফিসারের সামনে রাখা কন্ট্রোল ইউনিটের সামনের ডিসপ্লেতে একটি ভোট যোগ হবে। এরপর তিনি আবার অন্য কাউকে ভোটদানের অনুমতি দিয়ে বুথে পাঠালে ভোটার গিয়ে ব্যালট ইউনিটে সবুজ বাতি জ্বলতে দেখবেন। এভাবেই চলতে থাকবে ভোট গ্রহণ প্রক্রিয়া। বাংলাদেশের নির্বাচনে ইভিএম কিভাবে কাজ করে। ধারাবাহিক গবেষণার মাধ্যমে ইভিএম নিয়ে একটা পর্যায়ে উন্নীত হয়েছে বাংলাদেশ। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত হোসেন চৌধুরী বাংলাদেশের নির্বাচনে ইভিএম কিভাবে কাজ করে তিনি জানান। ট্রেডিশনাল যে ভোটিং সিস্টেম তার সাথে মিল রেখেই ইভিএম ডিজাইন করা হয়েছে। সময় এমনভাবে সেট করা হয়েছে তাতে ভোটের দিন 8টার আগে ভোট দেওয়া সম্ভব হবে না, এবং এতে যে পুরনো কোনো ভোট দেওয়া নেই সেটিও এজেন্ট ও অন্যদের দেখিয়ে দেওয়ার সুবিধা আছে। ইভিএম অপারেটর করার জন্য প্রিজাইডিং বা সহকারী প্রিজাইডিং অফিসারের বায়োমেট্রিক নেওয়া থাকবে, তাই তারা ছাড়া কেউ অপারেট করতে পারবে না। কোনো কারণে মেশিন নষ্ট হয়ে গেলে প্রদত্ত ভোট নষ্ট হবে না। কোনোভাবেই ইন্টারনেটের সাথে সংযুক্ত নয়, তাই হ্যাক করা যাবে না। যে কেন্দ্রের ইভিএম তা দিয়ে সেই কেন্দ্রেই ভোট দেওয়া যাবে। ভোটার যখন ভোট দিতে আসবে তখন স্মার্ট কার্ড বা পরিচয়পত্র, নাম্বার বা ফিঙ্গারপ্রিন্টার দিয়ে যাচাই করে তাকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে। এর কোনো একটি দিয়ে যাচাইয়ের পর ভোটারের ছবি প্রজেক্টরে দেখা যাবে, যেটা সব প্রার্থীর এজেন্টরাও দেখতে পারবেন, এবং এরপর ভোটদানের তিনি গোপন কক্ষে প্রবেশের সুযোগ পাবেন।